একদিকে কর্মবিরতি আর এদিকে কর্মবিরতির পর এবার 24 ঘন্টা প্রতীকী অনশনে আন্দোলনকারীরা রাজ্য সরকারি কর্মীরা ডিএ থেকে বঞ্চিত অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠাতে চলেছেন শহীদ মিনারের আন্দোলনকারীরা কবে মিলবে হকের ডিএ ঝাঁজ বাড়ছে রীতিমতো দুর্নীতিহীন নিয়োগ চাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে এই আদালতের রায়ের বাড়ি পতন হবে তাড়াতাড়ি শাসক তুমি হুঁশিয়ার 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 একটা সরকারের পক্ষে মনে হয় সবথেকে লজ্জার ব্যাপার যখন তার রাজ কর্মচারীরা তাদের বেসিক দাবি নিয়ে মৌলিক অধিকার নিয়ে পথে নামেন অন্যায়ের এই প্রতিবাদে অনশনে দলে দলে যোগ দিন রাজ্য সরকারের উত্তর হকের ডিএর দাবিতে শহীদ মিনারে ঝাঁজ বাড়াচ্ছে আন্দোলনকারীরা পয়লা ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলনকারী সরকারি কর্মীরা এবার শনিবার দুপুর একটা থেকে প্রতীকী অনশনে আন্দোলনকারীরা রবিবার দুপুর একটা পর্যন্ত চলবে প্রতীকী অনশন শহীদ মিনারে ধর্না মঞ্চ থেকে সরকারি কর্মীদের হুঁশিয়ারি দ্রুত সরকার পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলন হবে এই দাবি খুবই স্পষ্ট তাই দুর্নীতিহীন নিয়োগ চাই আমরা এই একদিনের প্রতীকী অনশনের মাধ্যমে এটাই বার্তা দিতে চাইছি যে আপনারা আলোচনার টেবিলে বসুন আপনার কর্মচারীরা আপনার কাছে দাবি করেছে ন্যায্য দাবি যে নিজেদের মৌলিক অধিকার সেটাকে দাবি করছে আপনি যদি এই জায়গায় এড়িয়ে থাকেন তাহলে আমাদের আর কিছু করার নেই এর পরবর্তীতে আমরা চরম বার্তা মানে চরম পথ অবলম্বন করতে বাধ্য হব একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগারে টানের কথা তুলে ধরেছেন কিন্তু এবার নাছোড় সরকারি কর্মীদের একাংশ হকের ডিএ তারা নিয়েই ছাড়বেন তাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠানোর প্রস্তুতি শুরু করেছেন আন্দোলনকারীরা আর রাজ্যের ভূমিকা নিয়ে বিচ্ছে বিজেপি রাস্তা আছে গণ আন্দোলন হবে আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে কোর্টে যা সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের সঙ্গে প্রতারণা করেছে প্রবঞ্চনা করেছে সরকার কালো হরণ করছে সুপ্রিম কোর্টে গিয়ে তবে আমরা আশা করি বিষয়টি বিচারাধীন কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য সরকার বাধ্য থাকবে যতই তারা নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করুক না কেন পরিস্থিতি বদলাবেই এদিনের প্রতীকে অনশনে চিকিৎসক নার্স শিক্ষক পুরসভার কর্মী সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মীরা অংশ নেন কবে মিলবে হকের ডিএ ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের রিপাবলিক বাংলা